আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেন টিভির নিয়মিত অনুষ্ঠান দশের কথায় আজ থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতির মূলেই রয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধম দেহী প্রকাশ চীনের সাথেও টেক্কা দিতে চেয়েছিলেন তিনি কিন্তু বিধিবাম চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের নতুন দুশ্চিন্তা হয়ে উঠেছে আফগানিস্তানের তালেবানের উত্থান পাশাপাশি চীন ও রাশিয়াকে নিয়ে আমেরিকার নতুন ভূ রাজনৈতিক কৌশলও বেকাদায় পড়েছে ভারত ফলে যুদ্ধংদেহী মনোভাব ছেড়ে মোদী এবার শান্তির অবতারে হাজির হয়েছেন মোদীর এই ইউটেনের কারণ থাকছে টেন টিভির এই প্রতিবেদনে দীর্ঘদিন যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন ও হম্বিতম্বি করার পর ভারত তার সংঘাতময় পশ্চিম সীমান্তে শান্তি প্রতিষ্ঠার গোপন কূটনীতির আশ্রয় নিতে বাধ্য হয়েছে আফগানিস্তানে তালেবানের সঙ্গে প্রথমবারের মতো নাটকীয়ভাবে আলোচনায় বসেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার এদিকে পাকিস্তানের সঙ্গেও গোপন আলোচনাতেও অগ্রগতি হয়েছে প্রবল সামরিক শক্তি চীনের সঙ্গেও আপোষ করার পথেই হাঁটছে মোদী সরকার সিন্ধু নদের পানি নিয়ে চলতি বছরের শুরুতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে ভারত এরপর পাকিস্তানি কূটনীতিক ও ক্রিকেটারদের ভিসা জটিলতার অবসানের জন্য তাদের মধ্যে আলোচনা হয় এদিকে নাটকীয়ভাবে কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক করে মোদী সংঘাতময়ী ওই মুসলিম প্রধান অঞ্চলে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এসব পদক্ষেপ ছিল এতদিনের বিদেশনীতি ও প্রতিরক্ষা পরিকল্পনার বিপরীত এতদিন ধরে যে যুদ্ধেংধহী রাজনীতি করতেন সেখান থেকে বড় ধরনের পিছুটান দিলেন তিনি অনেক বছর ধরেই ভারত সরকার তালেবানদের সঙ্গে যেই কোনো ধরনের আলোচনায় অনেহা দেখাইয়া আসছিল যদিও অনেকে মোদীর শাসনকে উগ্র হিন্দুত্ববাদী বলে সমালোচনা করে থাকে তার সরকারের মুসলিম নিপুড়নমূলক নীতির কারণে তালেবানরা আবার কাবুল দখল করতে পারে এমন কোনো চিন্তাই ভারতের মাথায় ছিল না পরিবর্তিত পরিস্থিতিতে সেটা অসম্ভব বলে আর কেউ মনে করছে না অন্যদিকে কাশ্মীরের সমস্যাকে আড়াল করতে পাকিস্তান বিরোধী জিকির তোলে মাঠ গরম রাখার চেষ্টা করে পাকিস্তানের চেয়ে সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ভারতের রাজনীতিকরা ওই দেশটিকে সবসময় অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রচার করে থাকে মোদী সরকারের অনেক অঙ্কের সূত্র রাতারাতি পরিবর্তন করেছে আমেরিকায় জো বাইডেন প্রেসিডেন্ট পদে বসার পর কাশ্মীর ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে পড়েছে মোদী এ অঞ্চলের বিশেষ মর্যাদা পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য মোদীর উপর চাপ বেড়েছে তাই মোদী যখন কাশ্মীরের ভারতফন্থী নেতাদের নাটকীয়ভাবে দিল্লিতে আমন্ত্রণ জানান তখন অনেকে বিস্মিত হয়েছে দুই হাজার উনিশ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে এইসব নেতাকে দেশদ্রোহী তোকমা দিয়ে মোদী সরকার দীর্ঘদিন গৃহবন্দী করে রেখেছিল কাশ্মীরের নেতাদের প্রতি মোদি সরকারের নিপীড়নের নিন্দা জানানোর রাজনীতিকদেরও মোদী সরকার সমালোচনার জোয়ারে ভাসিয়ে তুলেছে তবে নানা কারণেই মোদী সরকার এখন সূত্র পরিবর্তনে বাধ্য হয়েছে গত বছর সীমান্তে চীনের কাছে মার খাওয়ার পর থেকে ভারত উদ্বিগ্ন হয়ে পড়ে একদিকে উদীয়মান চীনের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা আর আরেকদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় ভারত যুদ্ধংদেহী পথ ছাড়তে বাধ্য হয় ভারতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে যে একই সঙ্গে চীন ও পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধ লেগে যেতে পারে ভারতীয় সেনানায়করা যদিও দাবি করছেন যে দুই ফ্রন্টে লড়াই করার মতো শক্তি তাদের রয়েছে তবে সেটা যে কতটুকু তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় দুই সীমান্তে এভাবে সংঘাতময় পরিস্থিতি ঝুলিয়ে রাখার মতো সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা কোনটি নেই ভারতের দীর্ঘদিন চীনের সঙ্গে আলোচনা চালালেও ভারত কিছুই অর্জন করতে পারেনি চীন ভারতে দখল করা ভূমি ছাড়তে রাজি হয়নি এতে ভারত বিচলিত হয়ে পড়ে কারণ চীনের কৌশলগত অবস্থান যুদ্ধে তাদের পক্ষে যাবে সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ভারত সীমান্তে নতুন করে অবকাঠামো গড়ে তুলেছে চীনের সেনাবাহিনী এতে বোঝায় যায় চীনা বাহিনীর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে এইসব করছে বিপরীতে করোনা সংকটে বিধ্বস্ত ভারতের অর্থনীতির পক্ষে সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি কোনো অর্থ বরাদ্দ দেওয়ার ক্ষমতা নেই ভারতের অর্থনীতি কতটা বেহাল অবস্থায় পৌঁছেছে তার একটি হিসাব দিয়েছেন বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ কৌশিক বসু ভারতীয় এই অর্থনীতিবিদ জানিয়েছেন গত বছর বিশ্বে একশো দেশের মধ্যে ভারত অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে ছিল একশো বিয়াল্লিশতম চলতি বছর করোনাভাইরাস ভারতকে লণ্ডভণ্ড করে দিয়েছে এই মহামারীর অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না তবে এইটা যে ভারতের জনস্বাস্থ্যের মতো অর্থনীতিকে ধ্বংস করছে তা নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয় অথচ ভারত একটি অর্থনৈতিক উদীয়মান শক্তির দেশ ছিল এই অবস্থায় ভারত মনে করছে চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থা বজায় রাখা কাশ্মীরে অবস্থা আফগানিস্তানের নতুন পরিস্থিতি প্রতিটি তাদের জন্য সামরিক দিক থেকে চরম উদ্বেগের কারণ ফলে এখন পথ ছেড়ে শান্তির আলোচনার পথে যেতে বাধ্য ভারত সরকার দেখতে পাচ্ছে শুধু পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের আশঙ্কা ছিল কিন্তু এখন চীনও সেই কাতারে চলে গেছে এই দুই শক্তির সঙ্গে যোগ হয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনা কাবুলে জনবিচ্ছিন্ন সরকারের উপর এতদিন নির্ভর করেছিল ভারত কিন্তু কোনো কোনো হিসেবে বলা হচ্ছে তালেবানরা এখন দেশটি সত্তর ভাগ নিয়ন্ত্রণ করে থাকে তালেবানরা দেশটির শাসন ক্ষমতায় আসছে বলে অনেকে মনে করছেন ভারতের উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে তালেবানের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ার উদ্বেগ নিয়েছে চীন এই কথা কারও অজানা নয় যে তালেবানদের সঙ্গে পাকিস্তান এবং ইসলামাবাদের মাধ্যমে চীনের সম্পর্ক জোরালো হবে ইতিমধ্যে তালেবানের কয়েকটি প্রতিনিধি দল চীন সফর করেছে চীন সরকার তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান সরকারের মধ্যে কয়েক দফা আলোচনার সভাপতিত্ব করেছেন চীন ভারত মনে করছে আফগানিস্তানে চীন ও পাকিস্তানের দৈরত এবং তালেবানের নিয়ন্ত্রণ তাদের প্রভাব খর্ব করবে তবে বাস্তবতা হচ্ছে চীন পাকিস্তান কিংবা তালেবানদের কেউ মোদী সরকারকে বিশ্বাস করবে না ফলে এসব পক্ষের সঙ্গে ভারতের সত্যিকারের মৈত্রীর কোনো সম্ভাবনা নেই অন্যদিকে মোদী এসব পক্ষের সঙ্গে বেশি আপোষকামী মনোভাব দেখালে তা তার রাজনৈতিক ক্যারিয়ারে সর্বনাশ ডেকে আনবে কারণ তার দল ও মিত্ররা পাকিস্তান ও চীনের বিরোধী দ্রুত পরিবর্তনশীল ও ভূরাজনীতিও ও ভারতকে নাজুক পরিস্থিতিতে ফেলেছে সম্প্রতি চীন ও রাশিয়া নিয়ে ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি বৈঠকের পর ত্রিমুখী ধাঁধার মধ্যে পড়েছে মোদী সরকারের বিদেশ নীতি একে কূটনৈতিক ত্রিভুজ বা ডিপ্লোম্যাটিক বার মুন্ডা ট্রাইঅ্যাঙ্গেল বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন টেন টিভি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ